শিরিন, শিরিন তুমি তুমি পেয়ে গেছো তনুজকে, তুমি পেয়ে গেছো তনুজকে। অনুজ তো তোমার হাজবেন্ড এখন, ও তো পায়নি, ও তো পেয়েও হারিয়েছে। ও লড়াইটা এতটুকু দাম দেবে না তুমি? শিরিন, পিকলু পিকলুকে না আমরা ফেরত পেয়েছি ওর জন্য। পিকলু যে আজ ফিরে এসছে, পিকলু যে এখনো লড়াই করছে, তার সেটা কিন্তু তার জন্য দায়ী ও কিন্তু। সেটুকু কৃতজ্ঞতা বোধ তোমার নেই? এতটুকু কৃতজ্ঞ তুমি নও যে পিকলু? কাকে বলছো তুমি এসব? তুমি তো বিনু বনে মুক্ত ছড়াচ্ছো, যাকে বলে কোনো লাভ হবে না, যাকে সব কথা বলার কোনো মানেই হয় না, কেন বলছো? মিঠিদি, তোমার নিজের জীবনে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারতে। শোনো, অনেকের জীবনেই অনেক রকম ঘটনা ঘটে, কে কতটা ম্যাচিউরলি হ্যান্ডেল করতে পারছে তাতেই বোঝা যায় যে মনুষ্যত্ব কতটা, পরিণতি বোধ কতটা। আসলে তোমাকে ওপর থেকে ম্যাচিওর দেখতে লাগলেও তোমার মধ্যে কোনো পরিণতি বোধই তৈরি হয়নি। গুড্ডির এখানে থাকার হাজারবার অধিকার আছে, গুড্ডি এখানে থাকবে। আই এম দ্য লাস্ট পারসন, আমি আমার জীবনের কোনো ব্যাপারে ওকে আর জড়াতে দেবো না, আর না হলে আমাকে অন্য কোনো পথ বেছে নিতে হবে। এই সবসময় এত ভয় দেখিও না শিরিন, একদম ভয় দেখিও না, পথ বেছে নেবে। আমরা সবাই জানি যে কোনোদিনই কোনো পথ তুমি বেছে নেবে না, তুমি কোনোদিনই ভাইয়াকে ছেড়ে যাবে না। ছেড়ে যেতে যদি গুড্ডি নামের কাঁটাটা তোমাদের মাঝখানে না থাকতো। যেহেতু গুড্ডি আছে তাই কোনোদিন তুমি ভাইয়াকে ছেড়ে কোথাও যাবে না, আমরা জানি সেটা। কি চাও বলো তো মিঠুদি? যে আমার সংসারটা নষ্ট হয়ে যাক, ভেঙে টুকরো টুকরো হয়ে যাক, এটাই কি তোমরা চাও? একটা কথা বলি, মানে আমি অনেকক্ষণ কিছু বলিনি আপনাদেরকে, শুনছিলাম আপনাদের কথাগুলো, এখন ঠিক বাধ্য হলাম বলেই একটা কথা বলছি। আপনাদের বাড়ির ছেলে, আপনার হাজবেন্ড যে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তা সুস্থ হওয়া পর্যন্ত আপনি ওয়েট করতে পারছেন না ম্যাডাম? ছি ছি ম্যাডাম, সে মনেও এই সময় লড়াইয়ের ভাগাভাগি করছেন। লেট মি টেল ইউ ওয়ান থিং, গুড্ডিকে আমি এখানে রাখবো, দেখি আপনার কোন ক্ষমতা আছে যে আপনি গুড্ডিকে এখান থেকে সরিয়ে দেন। আমিও তাহলে এবার আমার ক্ষমতার প্রয়োগ করবো। আজ তুমি তোমার কোনো ক্ষমতা দিয়ে আমাকে এখান থেকে সরাতে পারবে না শিরিন দিদি, কোনোভাবেই এখান থেকে সরাতে পারবে না আমাকে। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।